অসংখ্য মানুষের আস্থার নাম এখন বিমা। মুজিব বর্ষের অঙ্গীকার বিমা হোক সবার, এবছর জাতীয় বিমা দিবসের প্রতিপাদ্য। এই অঙ্গীকারী দিবসটি পালনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুজনকে মরণোত্তর সহ মোট চারজনকে বিমা সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া এতিম, দুস্থ ও অসহায় শিশুদের পড়ালেখা চালিয়ে নিতে প্রথমবারের মতো প্রবর্তন করা হয় বঙ্গবন্ধু শিক্ষা বিমা। এই কার্যক্রমের আওতায় দেশের 50,000 শিক্ষার্থীকে বিমা সুবিধা দিচ্ছে সরকার। বঙ্গবন্ধু শিক্ষা বিমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই সময় দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বিমার সুফল তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ, এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। বিমা খাতে দুর্নীতি বন্ধ করতে সংশ্লিষ্টদের কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি, এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে। কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় আমি হাতে নাতে ধরতে পেরেছি বলে আজকে আপনাদের সামনে বললাম। বিমার অর্থ দেওয়ার আগে তাদের দাবির বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কার কতটুকু ক্ষতি হলো সেই ক্ষতিটাও মানে যাচাই করা এবং সেই পরিমাণ অর্থ যথাযথ পায় সেটাও দেখা, কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকে আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়। স্বাস্থ্য বিমার গুরুত্ব তুলে ধরে দেশবাসীকে এই বিমার আওতাভুক্ত হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।